তুমি দিয়েছিলে ভার, আমি তাই নির্জন রাখাল। তুমি দিয়েছিলে ভার, আমি তাই এমন সকাল সন্ধ্যা আজানু বসেছি এই উদাসীন মর্যাদায়, চেয়ে আছি নিঃস্ব চোখে চোখে। একি ভালোবাসে ওকে, ও কি একে ভালোবাসে? আমারই দুহাতে যেন পরিচর্যা পায়, ভালোবাসাবাসি করে। যখন সহস্র পূর্ণ হবে ফিরে যাব ঘরে, যখন সহস্র পূর্ণ হবে আয়তন বানে দশ দিক বায়বীয় স্বরে, ফিরে নেবে ঘরে। এখন অনেক দিন বন্ধু দল তোমাদের হাতে হাতে নই, এখন স্পষ্টই আমার আড়াল বনবাস। ভাবো সেই সন্ধ্যা জাল অস্ফুট বাতাস, আমি আভাময় পায়ে হেঁটে গেছি পাথর বিছানো পথে পথে। তোমার দুঃখের পাশে দীক্ষা নেব ইচ্ছা ছিল কত, প্রেমের পল্লব সর্ব ঘটে। ভেবেছি এত যে দল দল দল, আমারও কি জায়গা নেই কোনো? মাঠের বিপুল ভেঙে দোলানো লণ্ঠন যায় দূরে সরে বালকের স্মৃতি, প্রধান সড়কে আমি, আমারও কি জায়গা নেই কোনো? পদ্মার তুফান দেয় টান নৌকো খান খান, পেরিয়ে এসেছি কত সেতু। তোমার দুঃখের পাশে বসে আছে জনবল, চোখে রূপায় ইলিশের দূতি। আমিও প্রণাম করি বুকে লাগে শ্যামল বিনয় ভূমি, তুমি মাথায় রেখেছ হাত স্নেহ ভরে। বল কি তোমার গোত্র পরিচয়? আমার বাবা মনীন্দ্র কুমার ঘোষ, মায়ের নাম ছিল অমলাবালা ঘোষ। আমার দেশ বরিশাল, বরিশালে বানেরিপাড়া নামে একটা গ্রাম, কিন্তু আমার বেশি সময়টা কেটেছে পাবনা জেলার পাকশী বলে একটা ছোট শহরে। আমি ক্লাস সিক্সের আগে কোনো স্কুলে পড়িনি, পড়তাম পাকশীতে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ নামে একটা স্কুলে। তিন দিকে গ্রাম ঘেরা, সামনে পদ্মায় ছোট একটা রেলওয়ে কলোনি, সেখানে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ। আমার বাবা ছিলেন সেখানে হেডমাস্টার মশাই। সেই স্কুলে 1942 থেকে 1947 ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়ার বছরটা এই পর্যন্ত ছিলাম, যেটা পূর্ব বাংলা বা এখনকার বাংলাদেশ। তার স্মৃতিটা এইভাবে দুদিকে ভাগ হয়ে আছে, একটাই বানাতে পারে, সেটাও একটা নদীর উপর। নদী থেকে একটা খাল বেরিয়ে গেছে, ওই নদীটির নাম ছিল সন্ধ্যা নদী, আর সেই খালের মুখোমুখি আমাদের বাড়িটা। বয়স তখন সন্ধ্যাবেলায় ভাই বোনদের সঙ্গে খেলাধুলো করবার পরে পা ধুচ্ছিলাম, হঠাৎ জলে পড়ে গেছি আর ডুবে যাচ্ছিলাম। খুড়তুতো দিদি ঝাঁপিয়ে পড়লেন জলে, মানে এখনো আমি মনে করতে পারি ওই তলিয়ে যাবার স্মৃতিটা। দিদি কোনো রকমের চুলের মুঠোটা ধরে টানতে টানতে তুলে এনেছিলেন। এই একটা অদ্ভুত স্মৃতি যেটা সবসময় ঘুরে ঘুরে আসে আমার কাছে, আর হয়তো সেই কারণে জল ব্যাপারটাই একটু ঘূর্ণি নিয়ে অনেক সময় কবিতার মধ্যে চলে আসে। পা ডোবানো অলস জল এখন আমায় মনে পড়ে, কোথায় চলে গিয়েছিলাম ঝুরি নামানো সন্ধ্যাবেলা। খুব মনে নেই আকাশ বাতাস ঠিক কতটা বাংলাদেশের,
কতটা তার মিথ্যে ছিল বুকের ভিতর বানিয়ে তোলা। নীল নীলিমা ললাট এমন আজল কাজল অন্ধকারে ঘন বিনুনি শূন্যতা, তাও বৃক্ষই ব চতুর্ধারে। কিন্তু কোথায় গিয়েছিলাম মাঝি, আমার বাংলাদেশের ছলাচ্ছল শব্দ গেল অনেক দূরে মিলিয়ে সেই শব্দ কুহক, নৌকা কাঙাল, খোলা আজান বাংলাদেশের কিছুই হাতে তুলে দাওনি। বিদায় করে দিয়েছ সেই স্মৃতি আমার শহর, আমার এলোমেলো হাতের খেলা। তোমায় আমি বুকের ভেতর নিইনি কেন রাত্রিবেলা? আমাদের দেশের বাড়ির সংলগ্ন একটা বাড়ি ছিল, কয়েক মহলার বাড়ি, বিনোদের বাড়ি ছিল সেটা। সেই বাড়ির মণ্ডপের সামনে একটা খুব বড় নাট মন্দির, সেই নাট মন্দিরের উপর দিকটায় লাল নীল সবুজ হলুদ নানা রকমের কাজ বসানো, আর তার কোনো কোনো কবুতর উঠছে। আর ওই কাচ, প্রধানত নীল কাচের রংটা ঘুরে ফিরে নানা সময় স্বপ্নেও এসেছে, স্মৃতিতেও থাকে, কবিতার মধ্যে অনেকবার ব্যবহার হয়েছে সেটা। আমাদের কবিতার সঙ্গে বাবার একটা দূরত্ব ছিল, মায়ের কথাটা উল্টো বলতে হয়। মায়ের মাঝে খুব কবিতা পড়তেন তা নয়, কিন্তু আমার কবিতা লেখা শুরু করার পেছনে মা আছেন। কলকাতাতে 50 বছর আছি, কিন্তু এক হিসেবে আর একটা বেঁচে থাকে এই 50 বছর জুড়েই সেই দেশকালের মধ্যে, যেটা নেই আর। হয়তো সেই কারণে একটা দেশহীনতার বোধ আমার লেখায় খুব বেশি কাজ করে। গোটা যে ভারত সেটাকেই সম্পূর্ণ দেশ করে তোলা গেল না, তার সঙ্গে যেটা একটা প্রত্যেক মানুষের বাস্তু হতে পারে, যেখান থেকে একটা শক্তি পেতে পারে, সে দেশ হতে আমাদের হলো না। ফলে একটা চির উদ্বাস্তু ব্যাপারটা থেকেই যায়। আমার মনে হয় যারাই বাস্তুচ্যুত হয়ে এসেছেন তাদের সবারই মধ্যে এটা অল্প বিস্তর আছে বলে আমার ধারণা।
থেকে এই 50 বছর জুড়ে যে শহরটায় আছি বা তার আগেও কিছুদিন ছোটবেলায় ছিলাম, সেই শহরটার বিষয়ে আমার একটা খুবই ভালোবাসা আছে। কিন্তু অন্য একটা দিকে এটাকে কিছুতেই আপন বলতে পারি না, ভাবতে পারি না। এখন এটা যে হয় সেটা আমি নিজে একটু ভেবে দেখেছি যে একই সঙ্গে কি করে দুটো হয়। এই কলকাতাটা আমার কলকাতা, আবার আমার নয়। তাতে মনে হয় যে এর যেটা এই অলিগলি শহরের যে গরমটা, তার মধ্যে যে ইতিহাস লুকানো হয়েছে, সেই ইতিহাসটা, সেই ইতিহাসের মধ্যে দিয়ে অনেকটা আমাকে পাই। কিন্তু মানুষজনের সামনে গিয়ে যখন দাঁড়াই তখনই হঠাৎ আমার অপরিচিত বলে মনে হয়ে যায়। এটা হয়তো এক একটা ধাক্কা থেকে হয়ে যায়, কারণ ছোট আমরা যখন দেশভাগের পর এলাম সেই সময় ট্রামে বাসে পথে এই ধরনের কথাবার্তা অনবরত শুনতে হয়েছে, নিজের কানে শুনেছি, এরা কারা এলো, এরা দেশটাকে নষ্ট করে দিল, এদের জন্য আমাদের সমস্ত সমস্যা। ফলে বাঙাল বা উদ্বাস্তু এইভাবে চিহ্নিত হয়ে যাচ্ছি আমরা। সবাই যে আমাদের চিন্তা পেরে বলছে তা তো নয়, কিন্তু কেন যেন লোকজন দেখলেই, ভিড় দেখলেই ওই বোধটা কাজ করতে থাকে যে আমি পরিত্যক্ত, আমি বাইরের থেকে আসা লোক, আমি আউটসাইডার। ছোট হয়ে নেমে পড়ুন মশাই, সরু হয়ে নেমে পড়ুন মশাই, চোখ নেই চোখে দেখতে পান না, সরু হয়ে যান, ছোট হয়ে যান, আরো কত ছোট হব ঈশ্বর ভিড়ের মধ্যে দাঁড়ালে। আমি কি নিত্য আমারও সমান সদরে বাজারে আড়ালে? রাস্তা কেউ দেবে না, রাস্তা করে নিন মশাই, দেখছি ভীষণ শৌখিন। চশমা ধরে নেমে এলাম, ঘুরতে ঘুরতে নেমে এলাম, ভুবনখানা টলে পড়ল ভুবন ডিঙির পায়ে, ফিরে যাব ফিরে যাব, ফিরব কি উপায়ে? এক রাস্তা দুই রাস্তা তিন রাস্তা কেউ রাস্তা, রাস্তা কেউ দেবে না, রাস্তা করে নিন। তিন রাস্তা চার রাস্তা সব রাস্তা সমান, রাস্তা করে নিন। এক রাস্তা দুই রাস্তা দুই রাস্তা এক রাস্তা কেউ রাস্তা দেবে না, রাস্তা করে নিন। একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ থেকে যায় বিজ্ঞাপনে, একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে, যৌলুসেতা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রংবাহারে। কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারে শক্ত খুবই, হারে আমার বাড়িয়ে বলা হারে আমার জন্মভূমি। বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সঙ্গে ওতপ্রোত, নিয়ন আলোয় পূর্ণ হলো যা কিছু আজ ব্যক্তিগত। মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে, ক্লান্ত আমার মুখোশ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে। একটু এগো একটু এগো, তখন থেকে এক জায়গায় দাঁড়িয়ে আছি, একটু এগো হে সর্পিনী পিচ্ছিলতা একটু নড়ুক চড়ুক, মানুষ মাছি অন্ধকার, মানুষ মাছি অন্ধকার, হে সর্পিনী পিচ্ছিলতা একটু নড়ুক চড়ুক, জলের সঙ্গে স্রোতের সামনে, মুখের সঙ্গে আলোর সামনে, মানুষ মাছি অন্ধকার একটু নড়ুক চড়ুক, একটু এগো বিসর্পিনী একটু এগো। আমরা 8 ভাই বোন, বড় 3 জন ছোট 4 জন। তখনকার দিনের স্কুলে হেডমাস্টারের মাইনে তো খুব সামান্যই ছিল, মাকে খুবই কষ্টের মধ্যে সংসার প্রতিপালন করতে হতো। মানে আমরা গরিব ছিলাম বলা যেতে পারে,
কিন্তু কোনোদিন বাবাকে এই সংসারের ব্যাপার নিয়ে কোনো কথা বলতে শুনিনি। আমাদের খুব ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ বিষয়ে আগ্রহ বা রবীন্দ্রনাথে প্রায় এক ধরনের মজ্জামানতা যে তৈরি হয়েছিল সেটা সম্পূর্ণ বাবার জন্য। বাবা রবীন্দ্রনাথ শুধু পড়তেন তাই নয়, মানে জীবনের যে কোনো ক্ষেত্রেই রবীন্দ্রনাথকে ব্যবহার করতে চাইতেন। রবীন্দ্রনাথের শিক্ষা পরিকল্পনা যা কিছু ছিল তার সবকটাকেই বাবা ব্যবহার করবার চেষ্টা করেছেন। ওখানে গানের মধ্যে রবীন্দ্রনাথের সবচেয়ে গভীরতম বিকাশ, নিভৃততম বিকাশ, সবচেয়ে বেশি ছোঁয়া যায় ওকে গানের মধ্য দিয়ে। ওর গানের মধ্য দিয়ে ওকে ছুঁতে পারার চেয়েও যেটা বড় কথা বলে আমার মনে হয়, প্রত্যেক মুহূর্তে আমরা যে বেঁচে থাকি আমরা আমাদের ছুঁতে পারি। আমার জীবনে এবং আমি ভাবি যে আমার চারপাশের জীবনে রবীন্দ্রনাথ খুব প্রাসঙ্গিক। কলেজে পড়াশোনা যখন শুরু হলো তখন থেকে আমরা তো পাশাপাশি একটা জিনিস দেখতে পাচ্ছিলাম যে কিভাবে স্বাধীনতা এসে সেটা যথেষ্ট স্বাধীনতা নয়, আর বিশেষ করে পূর্ব বাংলা থেকে আসা উদ্বাস্তুদের পক্ষে তো সেটা আরোই সত্য যে তাদের যেন কোনো দেশ নেই। এই অবস্থায় দেশ, সমাজ এবং মার্ক্সবাদ বিষয়ে একটা ধারণা তৈরি হয়ে উঠছিল। ঠিক এরই কাছাকাছি সময়ে সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে আমার একটা যোগাযোগ হয়। একটা কবিতার সূত্রেই সেই যোগাযোগ হলো, যমুনাবতী কবিতার সূত্রে। এবং তারপর উনি খুবই স্নেহ করতেন আমাকে অনেকদিন। 1954 সালে যুব উৎসব হচ্ছিল, সেই যুব উৎসবে ঘুরছি, উনিও সঙ্গে ঘুরছেন, হঠাৎ বললেন যে তোমার সঙ্গে একটা খুব গোপন কথা আছে আমার, বলে একটু দূরে নিয়ে গেলেন। উনি তখন বললেন যে এরকম একটা গুজব শোনা যাচ্ছে যে তুমি পার্টি মেম্বারশিপ নিতে চাইছো। আমি একটু দ্বিধান্বিত হয়ে বললাম শেষ পর্যন্ত যে না, আমি একেবারে তা চাইছি না। দ্বিধান্বিত কেন, আমার মনে হচ্ছে ওকে আঘাত করা হবে। কিন্তু খুব আশ্চর্য যে উল্টো ফল হলো। উনি খুব একটা নিশ্চিন্তের ভঙ্গি করে বললেন, ও চাইছো না তো খুব ভালো, এটা কিন্তু কখনোই ভেবো না। যদি কাজ করতে চাও তাহলে বাইরে থেকে করো, পার্টির ভেতরে এসো না। পার্টির রাজনীতি বা পার্টির সাহিত্য নীতি সেটা কখনোই আমাকে আকর্ষণ করেনি। তারই ফলে নিজের নতুন কথা বলতে পেরেছি অনেকটা। আমার প্রায় সমস্ত লেখাতেই কোনো না কোনো অর্থে রাজনীতির চিহ্ন আছে। আসলে তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা সবাই কথা বলি, কিন্তু মজা হচ্ছে যে যারা আমরা সবাই কথা বলি তারা অনেক সময় লক্ষ্য রাখি না যে আমরা ফ্যাসিস্ট হিসেবেই কথা বলছি। ফ্যাসিজম তো একটা বিশিষ্ট মতবাদ শুধু নয়, সেটা একটা দৃষ্টিভঙ্গি, একটা মানসিকতা। সেই মানসিকতা বিভিন্ন দলের মধ্যে দেখা দিতে পারে, এমনকি মার্ক্সিস্ট যে নিজেকে ভাবছে তার মধ্যেও সেই ফ্যাসিজম এমনভাবে দেখা দিতে পারে যেটা দেশের পক্ষে
পরিবেশের পক্ষে মানুষের পক্ষে সর্বনাশ নিয়ে আসতে পারে। এই সমালোচনাগুলি আমার বরাবর ছিল বলেই কখনই ঘনিষ্ঠ হয়ে উঠতে পারিনি কারোর সঙ্গে, কোনো দলেরই সঙ্গে। বাসের হাতল কেউ দ্রুত পায়ে ছুটে এলে আগে তাকে প্রশ্ন করো তুমি কোন দলে, ভুখা মুখে ভরা গ্রাস তুলে ধরবার আগে প্রশ্ন করো তুমি কোন দলে, পুলিশের গুলিতে যে পাথরে লুটোয় তাকে টেনে তুলবার আগে জেনে নাও দল, তোমার দুহাতে মাখা রক্ত কিন্তু বলো এর কোন হাতে রং আছে কোন হাতে নেই, টানেলে মশাল হাতে একে ওকে তাকে দেখো কার মুখে উল্কি আছে কার মুখে নেই, কি কাজ কি কথা সেটা তত বড় কথা নয় আগে বলো তুমি কোন দল, কে মরেছে ভিলাইতে ছত্তিশগড়ের গায়ে কে ছুটেছে কার মাথা নয় তত দামি, ঝনঝন ঝনঝন নাচ হবে কোন পথে কোন পথ হতে পারে আরো লঘুগামী, বিচার দেবার আগে জেনে নাও দেগে দাও প্রশ্ন করো তুমি কোন দল, আত্মঘাতী ফাঁস থেকে বাসি সব খুলে এনে কানে কানে প্রশ্ন করো তুমি কোন দল, রাতে ঘুমোবার আগে ভালোবাসবার আগে প্রশ্ন করো কোন দল তুমি কোন দল। বাবুদের লজ্জা হল, আমি যে কুড়িয়ে খাব সেটা ঠিক সইল না আর, আজ তাই ধর্মাবতার আমি এই জেল হাজতে দেখে নিই সাঠে সঠে, বাবুদের কাচের ঘরে কত না সাহেব শুভ আসে আর দেশ বিদেশে উড়ে যায় পাখির মতো, সেখানে মাছির ডানায় বাবুদের লজ্জা করে, আমি তা বুঝেও এমন বেহায়া সরম খাকি খুঁটে খাই যখন যা পাই শুভদের পায়ের তলায়, খেতে তো হবেই বাবা না খেয়ে মরব নাকি, বেঁধেছ বেশ করেছ কি এমন মস্ত ক্ষতি, গারদে বয়স গেল তাছাড়া গতরখানাও বাবুদের কবজা হল, হলো তো বেশ তাতে কি বাবুদের লজ্জা হল। এখনকার যে জীবন আমাদের সেখানে প্রেম কথাটা আর বিশ্বাসযোগ্য নেই, একটা সময় আধুনিকতার সঙ্গে প্রায় সমর্পিত হয়ে যাচ্ছিল যেন অপ্রেমের ধারণা, প্রেমকে অবিশ্বাস করে সেটাই হলো আধুনিকতা, এরকম একটা অস্পষ্ট ধারণা অনেকের মধ্যেই তৈরি হচ্ছিল, সেখানে আমাকে হয়তো একটু পুরনোপন্থী বলা যেতে পারে কারণ আমার একটা প্রবল বিশ্বাস আছে প্রেমে, কিন্তু তার মানে এই নয় যে অপ্রেমটাকে দেখতে পাওয়া যায় না, সব অর্থেই অপ্রেমের মধ্য দিয়ে আমাদের যেতে হয়, চারপাশে অপ্রেমের অভিজ্ঞতাগুলো বড় বেশি ধাক্কা দিয়ে আসে, এই ধাক্কাগুলোর সঙ্গে সঙ্গে আমাদের মনে হয় যে এটাই সর্বস্ব এর বাইরে আর কিছু নেই, সেটা আমার মনে হয় না, এটাকে সত্যি বলে মেনেও একটা বড় প্রেমের অস্তিত্ব আছে সেটা কেন আমরা ভুলে যাই তার কারণ অনেক সময় আমাদের মনে হয় আমার মনে হয় যে আমরা প্রত্যেকটা মুহূর্তকে তার ঠিক মূল্যে ধরতে পারি না, আমার সবটাই আলো আমার সবটাই অন্ধকার, আমার সবটাই জন্ম আমার সবটাই মৃত্যুদ্বার, আমার ধর্ম নেই আমার অধর্ম নেই কোনো, আমার মৃত্যুর কথা যদি কেউ দূর থেকে শোনো যেন এ আমার মাটি এ কাল আমার দেশকাল, জালিয়ানওয়ালা বাগ এবার হয়েছে আরোয়াল, ওদের ব্রহ্মর্ষি সেনা ওদের চক্রের ব্যূহ ঘেরা, ওদের রাইফেল গুলি ওদের পুলিশ সুপারেরা ডাইনে বা বাঁয়ে নয় আমার বুকের লক্ষ্যে মারে, তোমার বুকের লক্ষ্যে আমার চোখের অন্ধকারে, তোমার সর্বস্বে ঝরে অনাথ রক্তের স্রোত আর আমার সবটাই মৃত্যু
আমার সবটাই জন্মদার, আমার দেয়ালে পিঠ, আমাকে বাঁচতেই হবে, তাই আমার চোখের রক্তে সবার চোখের গান গাই। দেখো রে মানুষ দেখো, একুশ শতকে চলে দেশ, আমার মৃত্যুরও নেই আমার জন্মেরও নেই শেষ। Thank you.